অনলাইন জব অনেক আগে থেকে চললেও 2020 সালের করোনার পর থেকে এর ডিমান্ড এতটাই বেড়ে গেছে যে আজকাল সবাই ঘরে বসে অনলাইনেই জব খুঁজছে। আর স্টুডেন্টদের মধ্যে তো অনলাইন জবের চাহিদা আছেই। তো তুমিও যদি স্টুডেন্ট হও বা স্টুডেন্ট লাইফ শেষ করে সামান্য ইনভেস্টমেন্টে পার্ট টাইম বা ফুল টাইম ভালো ইনকাম সোর্স খুঁজছো, তাহলে ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে এমনই 10টি অনলাইন জবের সম্পর্কে জানতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। এর মধ্যে এক নম্বরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ধরনের মার্কেটিংয়ে তোমাকে কাস্টমার আর মার্চেন্টের মাঝখানে থেকে কাজ করতে হবে। এর জন্য কোনো একটা কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হবে, তারপর সেগুলোর প্রমোশন করতে হবে। সেটা হতে পারে কোনো ওয়েবসাইটের দ্বারা, ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ারের মাধ্যমে। এছাড়াও গুগল অ্যাডস বা ফেসবুক ও ইনস্টাগ্রামের পেড মার্কেটিংয়ের দ্বারাও প্রমোট করতে পারো। কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পর তোমার জন্য স্পেশাল অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হবে। যখন কেউ সেই লিঙ্কে ক্লিক করে কোনো প্রোডাক্ট কিনবে, সেখান থেকে তুমি কিছু পার্সেন্টেজ পেয়ে যাবে। যেমন অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বর্তমানে ইন্টারনেটের সবথেকে বেস্ট প্রোগ্রাম। দুই নম্বরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে রিওত বেশিরভাগই সময় কাটায়। এর সঙ্গে সঙ্গে যদি আর্নিংও করা যায় তাহলে কেমন হয়? আজকালকার বিজনেস যেমন দ্রুত অনলাইনে শিফট হচ্ছে, সব ব্র্যান্ড তাদের কোম্পানির প্রমোশনের জন্য এমন ফ্যাসিলিটি চায় যেটা তাদের কোম্পানিকে দ্রুত গ্রোথ দিতে পারবে। আর এই কাজই করে সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা। এই কাজের জন্য ইন্টারেস্টেড থাকলে বাজেটের মধ্যে অনলাইনেও কোনো ছোটোখাটো কোর্স করে নিতে পারো। তাছাড়া ইউটিউবেও বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোর্স পাওয়া যাচ্ছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এই ফ্রি কোর্সের লিঙ্ক পেতে আমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো। তাছাড়া ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করতে পারো। সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তিন নম্বরে আছে ওয়েবসাইট ও অ্যাপস টেস্টিং। ওয়েবসাইট আর অ্যাপস টেস্টিং করাও একটা খুব সহজ কাজ। ব্র্যান্ডস ও ওয়েব ডেভেলপাররা তাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পাবলিক করার আগে তার টেস্টিং করায়, যাকে বলা হয় বিটা টেস্টিং। এর জন্য তারা অনলাইন ওয়ার্ক ফ্রম হোমের জব অফার করে। এই জবে অ্যাপ বা ওয়েবসাইট টেস্টিং করে তার রিপোর্ট পাঠানোর কাজ করতে হয়, যাতে ইউজার এক্সপিরিয়েন্স আর এরর সম্পর্কে রিপোর্টিং করে পাঠানো হয়। অবসর সময়ে এই কাজ করেও স্টুডেন্ট লাইফে যথেষ্ট ইনকাম সম্ভব। চার নম্বরে আছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি জব স্টুডেন্টদের জন্য সেরা পার্ট টাইম জব। ডেটা এন্ট্রি করার জন্য এক্সেল বা আরও কিছু মাইক্রোসফট টুলসের ব্যবহার জানতে হয়। আর এ বিষয়ে নলেজ না থাকলেও মাত্র এক মাসের মধ্যে মাইক্রোসফট টুলসের ব্যবহার শিখে ভালো রকম ইনকাম সম্ভব। বর্তমানে ডেটা এন্ট্রি জবে প্রচুর ফ্রডস চলছে, তাই একটু সতর্কতা অবলম্বন করেই জব বাছাই করা উচিত। পাঁচ নম্বরে আছে অনলাইন টিচিং জব। অনলাইন টিচিং এমন একটা জব যেটা একেবারেই নিরাপদ, আর এর থেকে ভালো রকম ইনকাম করাও সম্ভব। এর জন্য এক্সট্রা এফোর্ট লাগানোর কোনো প্রয়োজন নেই। তুমি যে বিষয়ে পড়াশুনো করেছো সেই বিষয়ে জুনিয়রদের অনলাইনে পড়াতে পারো। এভাবে আর্নিংও ভালো হবে আর কোনো ইনভেস্টমেন্টেরও দরকার পড়বে না। ছয় নম্বরে আছে কন্টেন্ট রাইটিং। যদি তুমিও ক্রিয়েটিভ মাইন্ডের হও আর নিজের চিন্তাভাবনাকে ভাষায় প্রকাশ করতে পারো, তাহলে কন্টেন্ট রাইটারের জব তোমার জন্য পারফেক্ট হতে পারে। তুমি তোমার ইন্টারেস্টের বিষয়ে ব্লগ, এসইও, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এডিটিং আর প্রুফ রিডিংয়ের মতো কাজ করতে পারো। সাত নম্বরে আছে ট্রান্সক্রিপশনিস্ট জব। তোমার বেসিক কম্পিউটার নলেজের সঙ্গে সঙ্গে টাইপিং স্পিড যদি মোটামুটি ভালো থাকে, তাহলে ট্রান্সক্রিপশনিস্টের জব করতে পারো। ট্রান্সক্রিপশনিস্টটা হলো এমন এক প্রফেশনাল টাইপিস্ট যারা লাইভ অডিও ফাইল শুনে সেটা টাইপ করে টেক্সটে রূপান্তর করে। এই সার্ভিস মেডিকেল লাইন, কোর্ট বা বড় বড় ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়। আট নম্বরে আছে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপমেন্টে স্টুডেন্টদের জন্য অনেক প্রকারের জব আছে। ওয়েব ডেভেলপারের কাজ করার জন্য বেসিক ওয়ার্ডপ্রেসের নলেজ থাকতে হবে, আর সেগুলো ভালোমতো হ্যান্ডেল করতেও জানতে হবে। এখানে ওয়েবসাইটের ডিজাইন, টেকনিক্যাল অ্যাসপেক্ট আর পারফরম্যান্সের বিষয়ে কাজ করতে হয়। আর বর্তমানে ওয়েব ডেভেলপারের ডিমান্ডও আছে প্রচুর পরিমাণে। এর জন্য ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতে পারো, যেটা অনলাইনে সহজেই পাওয়া যায়। অল্প কিছু ইনভেস্ট করে এই কাজ শিখে নেওয়ার পর এটাকে নিজের প্রফেশনও বানাতে পারো, এতটাই ডিমান্ড এই কাজের। নয় নম্বরে আছে ট্রান্সলেশন জব। যদি তুমি বিদেশি কোনো ভাষা জানো অথবা একাধিক ভাষা জানো, আর সেটা শুধু হিন্দি বা ইংলিশ হলেও, তুমি ট্রান্সলেশন জব করতে পারো। এই জবের জন্য ইনভেস্টমেন্টের দরকার পড়ে না। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন জবে প্রচুর ইনকাম করা সম্ভব। দশ নম্বরে আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আজকাল বেসিক কম্পিউটার জানে না এমন স্টুডেন্ট অনেক কমই আছে,
তাই বেসিক কম্পিউটার নলেজের সঙ্গে সঙ্গে যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতে পারো। এদের কাজ হয় ফোন কল করা, মিটিং শিডিউল করা, ডকুমেন্টস অর্গানাইজ করা, ইমেল ম্যানেজ করা বা কোনো ট্রাভেল অ্যারেঞ্জ করা প্রভৃতি। তাহলে এগুলি ছিল সেই সব জব যেগুলো স্টুডেন্ট লাইফে থেকেও অল্প বিনিয়োগে শুরু করা যায়। এর মধ্যে কোন জবটি তুমি করতে ইচ্ছুক কমেন্টে জানাও, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাভ এ গ্রেট টাইম।